আপনার বাচ্চা কি খুব অন্যমনস্ক, কোনো কাজই মন দিয়ে একসাথে করতে পারে না? একটা কিছু করার পরই মানে অর্ধেকটা হওয়ার পর বা একটুখানি করার পরই অন্যদিকে মন চলে যায়, এরকম তো হতেই পারে না? এই সব কিছুর উত্তর যদি আপনার হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনারই জন্য আমরা বানিয়েছি। পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাকে আপনার বাচ্চার জন্য কি করতে হবে। আপনার বাচ্চার মনোযোগ বাড়ানোর পাঁচটা উপায় আমি বলতে পারি। এক নম্বর, গিভ অ্যাটেনশন টু গেট অ্যাটেনশন। আপনি পুরো মনোযোগ আপনার বাচ্চাকে দিন, যদি বাচ্চার কাছ থেকে রিটার্নে আপনি পুরো মনোযোগ পেতে চান। এই যে আজকে আপনার বাচ্চার যে কিছুতে মন বসছে না, তার জন্য কিন্তু কিছুটা হলেও আপনি দায়ী। একটু খেয়াল করে দেখুন তো, আপনি যখন বাচ্চার সাথে খেলছেন বা বাচ্চাকে পড়াচ্ছেন, তখন কি আপনি তাকে পুরো অ্যাটেনশন দিচ্ছেন? নিশ্চয়ই নয়। হয়তো আপনি কোনো ফোন ঘাঁটছেন বা মাঝে মধ্যে কিছু কাজকর্ম করে চলছেন। আপনি যতটুকু টাইম বাচ্চাটাকে দিচ্ছেন সেটা পুরোটা দেওয়ার চেষ্টা করুন। ওই সময়ে আর অন্যান্য কাজকর্ম কিছু করবেন না, কারণ কি বাচ্চারা খুব কুইক লার্নার হয়। যেটা দেখে সেটাই কিন্তু শেখে। সে যদি দেখে যে আপনি একটা কিছু কাজ করতে করতে আরেকটা কিছু কাজ করছেন, তাহলে সেটাই কিন্তু সেই বাচ্চাটাও শিখবে। সেকেন্ড নম্বর, ডোন্ট ইন্টারাপ্ট, বাধা দেবেন না। যখন আপনার বাচ্চা আপনাকে কিছু বলতে চাইছে, তাকে মাঝপথে থামিয়ে দেবেন না। সে কি বলতে চাইছে আগে সেটা পুরোটা শুনুন। তাকে যদি মাঝপথে থামিয়ে দেন, তাহলে আপনার প্রতি তার একটা খারাপ ইমপ্রেশন সৃষ্টি হবে। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বা বাচ্চার ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ ব্যাপার। সেই জন্য বাচ্চাকে না থামিয়ে বাচ্চার পুরো কথাটা মন দিয়ে শুনুন এবং তারপর আপনার ফিডব্যাক দিন যে হ্যাঁ, কোনটা ঠিক বা কোনটা ভুল। তিন নম্বর, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য বাচ্চাকে বোঝানো দরকার। সময় আমাদের কাছে কিন্তু খুব একটা মূল্যবান জিনিস। অনেক সময় কি হয়, আমরা সময়ের মূল্য দিতে পারি না। কিন্তু একটা বাচ্চাকে যদি ছোটবেলা থেকে সময়ানুবর্তিতা বা সময়ের প্রতি, সময়টা যে আমাদের কাছে কতটা মূল্যবান সেটা, সেই ধারণাটা যদি তাকে দেওয়া যায়, তাহলে সে অনেক বেশি পাংচুয়াল হবে এবং তার কর্মক্ষমতা, সময়ের সাথে সাথে তার কর্মক্ষমতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। একটা ছোট বাচ্চা সে কি কাজ করতে পারে? সে ঘুমোয়, খায়, খেলাধুলো করে, একটু একটু পড়াশুনো করে, আর হয়তো বিকেলে একটু বেড়াতে যেতে পারে। চেষ্টা করুন যে বাচ্চাকে একটা সময়ের মধ্যে তাকে সমস্ত কিছু শেখানোর। মানে কি, যেমন ধরুন অনেক বাচ্চা আছে, তারা হয়তো রাত্রেবেলা বলে কি আমরা বেড়াতে যাব। যদি আপনি এটা শেখান যে এই সময়, এই রাত্রে আমার ডিনারটা শেষ হয়ে গেলে তোমাকে এবার ঘুমোতে হবে, এইটা তোমার খাওয়ার সময়, এটা তোমার পড়ার সময়, এইভাবে যদি আপনি একটা বাচ্চাকে তৈরি করেন, তাহলে সে কিন্তু কখনোই রাত্রেবেলা ঘুরতে যাওয়ার কথা বলবে না। কারণ কি, সে ছোট থেকে, একদম ছোট বয়স থেকে সেটা জানে যে কোন সময় কি করতে হয়। রাত্রে কখনো ঘুরতে যেতে নেই, এটা কিন্তু তার মধ্যে একটা তৈরি হয়ে যাবে। এতে কি হবে, তার সময়ের প্রতি মূল্যবোধটা বাড়বে এবং কোন সময়ে কি কাজ করতে হয় সেই বিষয়ে তার একটা জ্ঞান তৈরি হবে, যেটা কিন্তু তার ভবিষ্যৎ জীবনের জন্য একটা খুব ভালো মূলধন। চার নম্বর, নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা, যেটাকে ইংলিশে বলা হয় কি ক্রিয়েটিভিটি। বাচ্চাকে আমরা অনেক ধরনের খেলনা দিই, কিন্তু চেষ্টা করুন এমন কিছু জিনিস দেওয়ার, এমন কিছু খেলনা দেওয়ার যেগুলোতে তার মনোযোগ বাড়বে এবং তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে, নতুন কিছু করার ক্ষমতা সৃষ্টি হবে। যেমন ধরুন এই খেলনাটা, এইটা এর পার্ট পার্ট করা আছে, এটাকে এইভাবে ঘর সাজানো হয়। আমি আমার বাচ্চাকে এই ধরনের একটা খেলনা দিয়েছি, এরকম আরও অনেক আছে। তো এইগুলো কি হয়, ওরা যখন নিজেরা এই জিনিসটা সাজাতে শিখবে, বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের স্টাইলের ঘর বানানো যায়। এটা এটা একটা যেমন বিল্ডিংয়ের উপর, এরকম ধরনের আরও অনেক ধরনের খেলনা আছে, যেগুলো কি হয়, এগুলো কি হয়, এগুলো ওরা মনোযোগ দিয়ে এগুলো সাজানোর চেষ্টা করে। এগুলো ভীষণ কালারফুল হয়, তাতে ওদের কালারের সম্পর্কে একটা আইডিয়া চলে আসে, ওদের মধ্যে একটা ধারণা হয়ে যায় যে কোন জায়গায় কোন জিনিসটা বসাতে হয়। এটা কিন্তু যে কোনো জায়গায় যে ধরন, যে কোনো কিছু বসিয়ে দিলে কিন্তু এটা হয় না,
তার জন্য নির্দিষ্ট কোনো জায়গা থাকে। এই এই ধরনের ক্রিয়েটিভিটিও কিন্তু ওদের মধ্যে একটা সৃষ্টি হবে। এতে কি হয়, এটা কিন্তু ওদের কেরিয়ারের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালে যে কোনো ধরনের ক্রিয়েটিভ আইডিয়াই কিন্তু দরকার হয় যে কোনো নতুন কিছু করার জন্য। ক্রিয়েটিভিটি করতে গেলে তাকে কিন্তু মনোযোগ দিতেই হবে, মনোযোগ ছাড়া কিন্তু কেউ ক্রিয়েটিভিটি করতে পারে না। পাঁচ নম্বর আছে এনকারেজ, উৎসাহ দেওয়া। এই যে ধরুন আমি আগের চারটে পয়েন্ট বললাম, যদি এগুলো আপনার ভালো লাগে তাহলে আপনি হয়তো নিচে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে খুব ভালো হয়েছে বা খুব ভালো বলেছেন। তাতে কি হবে, আমি একটা উৎসাহ পাবো এবং এই ধরনের আরও অনেক ভিডিও বানানোর চেষ্টা করব। তেমনই যখন আপনার বাচ্চা ভালো কিছু কাজ করছে তাকে এনকারেজ করুন, তাকে আরও আরও উৎসাহ দিন, যাতে সে উৎসাহটা পেয়ে আরও নতুন নতুন কিছু করার চেষ্টা করে। এর সাথে ধরুন আপনার বাচ্চা হয়তো কোনো কিছু ভুল কাজ করলো, তখন তাকে আপনি বোঝাবেন যে ঠিক কাজ করলে কি লাভ হতো। যদি সে বুঝতে পারে যে কোনটা ঠিক কাজ আর কোনটা ভুল কাজ, তাহলে কিন্তু সে ঠিক কাজটাই করবে এবং সেটা সম্ভব শুধুমাত্র আপনার উৎসাহ দেওয়ার পর। এটা আমাদের হিউম্যান নেচার। আপনি যখন বাচ্চাকে এনকারেজ করবেন তখন সে কিন্তু পরবর্তী সময়ে আরও অনেক মনোযোগ দিয়ে জিনিসটা করার চেষ্টা করবে, আরও ভালো কিছু করার চেষ্টা করবে। এতে ধীরে ধীরে তাদের মনোযোগটাও কিন্তু অনেক বেড়ে যাবে। এই ধরনের আরও অনেক টিপস আপনি পেয়ে যাবেন। আমি শুধুমাত্র সেগুলোই বললাম যেগুলো আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি এবং অফকোর্স কিছু পজিটিভ রেজাল্ট পেয়েছি, সেই জন্য ভাবলাম যে এগুলো আপনাদের সাথেও শেয়ার করি। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং যদি সাবস্ক্রাইব এখনও অবধি আমার চ্যানেলটিকে না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত, পরের দিন আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।